নমস্কার, আমি বিনীতা, আপনাদের হারমোনিয়াম দিদি। আজকে আবার চলে এলাম একটি নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব 1 থেকে 20 অবধি বিভিন্ন রকমের পাল্টা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলে রাখি, এটা যেহেতু বেসিক সরগম সেই কারণে আমি দেখাচ্ছি এটা স্কেল বি ফ্ল্যাটে। এটা হচ্ছে স্কেল বি ফ্ল্যাটের সা, ঠিক আছে? যখন কেউ গান শুরু করেন মোটামুটি তারা এই সা থেকে, না হলে সি শার্পের সা, এই দুটো সা, যে কোনো একটা সা থেকে শুরু করেন। আর বেশিরভাগ মানুষই এই বি ফ্ল্যাটের সা থেকে শুরু করেন, তো সেই কারণে আমি এই সা থেকেই দেখাচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু প্রত্যেকটা এক একটা রিডি কিন্তু সা, আবার এক একটা রিডি কিন্তু রে। যে কোনো রিডি বলুন না কেন, এটা সাও হতে পারে, আবার এটা রেও হতে পারে। এটা যদি সা হয় তাহলে এটা রে, এটা যদি রে হয় তাহলে এটা সা, এরকম হয়। বিস্তারিত আপনারা আরও জানবেন। তো প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে বেসিকভাবে বিভিন্ন রকম সরগম পাল্টা শিখতে হবে। তো বি ফ্ল্যাটের সা পা সা, ঠিক আছে? এটা হচ্ছে মুদারা, এটা হচ্ছে উদারা, আর এটা হচ্ছে তারা। এই যে এই সা থেকে সা অবধি এখানেও থাকবে, আবার এখানেও থাকবে, যে কোনো রিডের ক্ষেত্রেই বলুন না কেন, এদিকেও যা, এখানেও তাই, এখানেও তাই, উদারা মুদারা এবং তারা। এই যে এক একটা স্কেলের মধ্যে 12টা করে রিড থাকে, সা রে গা মা পা ধা নি সা। এটা তো আবার নতুন করে একটা নতুন স্কেল শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 সুর সপ্তক, 7টা রিড হলো। তারপর রয়েছে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি এবং করি মা, ঠিক আছে? তাহলে 7টা হলো 8 9 10 11 12। এই যে এই মোট 12টা রিড, যে কোনো জায়গা থেকে আপনি সা বলুন না কেন, সেখান থেকে কিন্তু মোট 12টা রিডই হবে। প্রত্যেকটা স্কেলে 12টা করে রিড থাকে। আজকে আমরা দেখতে চলেছি বিভিন্ন রকম পাল্টা। প্রথমে এই যে পাল্টাটা শিখবেন আপনারা সেটা হচ্ছে বেসিক পাল্টা। বেসিক জিনিসটা হচ্ছে সা থেকে শুরু করে সা অবধি আপনাদেরকে আরোহণ এবং অবরোহণ করতে হবে। সা রে গা মা দেখায়, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। হলো, এটা হলো প্রথম পার্ট। সা রে গা মা পা ধা নি সা, এই যে নিচে থেকে উপরের দিকে যাচ্ছেন এটা হচ্ছে আরোহণ। সা নি ধা পা মা গা রে সা, উপর থেকে নিচের দিকে নামছেন, এটা হচ্ছে অবরোহণ। এরপর আমরা যে পাল্টাটা দেখব সেটা হচ্ছে একটা রিডের উপরে দাঁড়িয়ে দুবার করে রিপিট করতে হবে। কেমন? সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। এটা হলো 2 নম্বর পাল্ট। এরপর আমরা দেখব 3 নম্বর পাল্টা। 3 নম্বর পাল্টাটা কেমন হচ্ছে, একটা রিডের উপরে দাঁড়িয়ে 3 বার করে রিপিট করতে হবে। সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা সা সা, সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা সা সা। হলো,
এরপর আমরা দেখব 4 নম্বর পাল্টা। 4 নম্বর পাল্টার ক্ষেত্রে একটা রিডের উপরে দাঁড়িয়ে 4 বার করে রিপিট করতে হবে। সা 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 সা, রে 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 রে, গা 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 গা, মা 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 মা, পা 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 পা, ধা 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 ধা, নি 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 নি, সা 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 সা, সা 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 সা, নি 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 নি, ধা 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 ধা, পা 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 পা, মা 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 মা, গা 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 গা, রে 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 রে, সা 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 সা, এমন হচ্ছে। এরপর আমরা দেখব 5 নম্বর পাল্টা। 5 নম্বর পাল্টাতে রয়েছে সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা, এমন হচ্ছে। আরেকবার আমরা দেখব সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা, এমন হচ্ছে। এবার আমরা দেখব 6 নম্বর পাল্টা। 6 নম্বর পাল্টা দেখুন, 3টে করে রিড গাইতে হবে, ঠিক আছে? ফার্স্টে 3টে রিড, ফার্স্টেরটা ছেড়ে দিলেন, আবার 3টে রিড করলেন, তার মানে 1টা করে রিড বাদ চলে যাবে প্রথম থেকে, ঠিক আছে? কেমন হচ্ছে? সা রে গা, এবার সা বাদ দিয়ে দিলেন, রে গা মা, এবার রে বাদ দিয়ে দিলেন, গা মা পা, এবার গা বাদ দিয়ে দিলেন, মা পা ধা, এবার মা বাদ দিয়ে দিলেন, পা ধানি, এবার পা বাদ দিয়ে দিলেন, ধানি সা হলো। এবার রিপিট আসতে হবে, রিপিট আসার সময় সা নি ধা, সা বাদ দিয়ে দিলেন, নি ধা পা, নি বাদ দিয়ে দিলেন, ধা পা মা, ধা বাদ দিয়ে দিলেন, পা মা গা, পা বাদ দিয়ে দিলেন, মা গা রে, মা বাদ দিয়ে দিলেন, গা রে সা, এমন হচ্ছে। তাহলে এটা আমরা আরেকবার দেখব কেমন হচ্ছে। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা হলো, এমন হচ্ছে। এরপর আমরা দেখব 7 নম্বর পাল্টা। 7 নম্বর পাল্টা কেমন হচ্ছে? আগেরটার মতোই হবে, কিন্তু আগেরটা 3টা রিড করে করে ইউজ হয়েছে, এবার হবে 4টে রিড ইউজ হবে। কেমন হচ্ছে? সা রে গা মা, সা বাদ দিয়ে দিলেন, রে গা মা পা, রে বাদ দিয়ে দিলেন, গা মা পা ধা, গা বাদ দিয়ে দিলেন, মা পা ধা নি, মা বাদ দিয়ে দিলেন, পা ধা নি সা হলো। এবার ফিরে আসতে হবে, অর্থাৎ অবরোহণ, সা নি ধা পা, সা বাদ দিয়ে দিলেন, নি ধা পা মা, নি বাদ দিয়ে দিলেন, ধা পা মা গা, ধা বাদ দিয়ে দিলেন, পা মা গা রে, পা বাদ দিয়ে দিলেন, মা গা রে সা, এমন হচ্ছে। তাহলে আরেকবার আমরা দেখে নিই। সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি, পা ধা নি সা, সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে, মা গা রে সা, এমন
হচ্ছে। এবার আমরা দেখব আট নাম্বার পাল্টা। আট নাম্বার পাল্টা হবে পাঁচটা করে রিডের মাধ্যমে। আমরা দেখলাম তিনটে রিড, তারপর দেখলাম চারটে রিড, এবার দেখব আমরা পাঁচটা রিড কেমন হচ্ছে। সা রে গা মা পা, রে গা মা পা ধা, গা মা পা ধা নি, মা পা ধা নি সা। মানে প্রথম থেকে একটা করে রিড বাদ দিয়ে দিয়ে গাইতে হচ্ছে পাঁচটা করে, কেমন। সা রে গা মা পা, সা বাদ দিয়ে দিলেন, রে গা মা পা ধা, রে বাদ দিয়ে দিলেন, গা মা পা ধা নি, গা বাদ দিয়ে দিলেন, মা পা ধা নি সা। হলো, এবার সা থেকে অবরোহণ আসতে হবে, সা নি ধা পা মা, সা বাদ দিয়ে দিলেন, নি ধা পা মা গা, নি বাদ দিয়ে দিলেন, ধা পা মা গা রে, ধা বাদ দিয়ে দিলেন, পা মা গা রে সা। এমন হচ্ছে। আর একবার দেখে নিই আমরা, সা রে গা মা পা, রে গা মা পা ধা, গা মা পা ধা নি, মা পা ধা নি সা, সা নি ধা পা মা, নি ধা পা মা গা, ধা পা মা গা রে, এটা গেল আমাদের আট নাম্বার পাল্টা। এরপর আমরা দেখব ন নাম্বার পাল্টা। ন নাম্বার পাল্টাটা ধা অবধি যাচ্ছে, মানে এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছটা রিডের মাধ্যমে হবে, কেমন হচ্ছে। সা রে গা মা পা ধা, এবার সা বাদ দিয়ে দিলেন, রে থেকে হবে, রে গা মা পা ধা নি, তারপর গা থেকে রে বাদ দিয়ে দিলেন, গা মা পা ধা নি সা। হলো, এবার অবরোহণ ফিরে আসতে হবে, সা নি ধা পা মা গা, সা বাদ দিয়ে দিলেন, নি ধা পা মা গা রে, নি বাদ দিয়ে দিলেন, ধা পা মা গা রে সা। হলো, এটা হলো আমাদের ন নাম্বার পাল্টা। এরপর আমরা দেখব দশ নাম্বার পাল্টা। দশ নাম্বার পাল্টাতে নি অবধি যেতে হবে, সাতটা স্বরই ইউজ হচ্ছে, কেমন হচ্ছে। একদম সহজ, সা রে গা মা পা ধা নি। হলো, এবার সা কে বাদ দিয়ে দিলেন, রে গা মা পা ধা নি সা। হলো, এবার ফিরে আসতে হবে, সা নি ধা পা মা গা রে, এবার সা কে বাদ দিয়ে দিলেন, নি ধা পা মা গা রে সা। হলো, এটা হলো আমাদের দশ নাম্বার পাল্টা। এরপর আমরা দেখব এর থেকে একটু কঠিন টাইপের পাল্টা। আগের বার আমরা দেখেছিলাম সা রে রে গা গা মা, এটা দেখেছিলাম, আর সা রে গা রে গা মা, এটা দেখেছিলাম। এবার এই দুটো পাল্টার মিশ্রণে একটা পাল্টা তৈরি হয়েছে, সেটা হচ্ছে দেখুন, সা রে সা রে গা, রে গা রে গা মা, গা মা গা মা পা, মা পা মা পা ধা, পা ধা পা ধা নি, ধা নি ধা নি সা। এমন হচ্ছে। এবার অবরোহণ ফিরে আসতে হবে, সা নি ধা, নি ধা নি ধা পা, ধা পা ধা পা মা, পা মা পা মা গা, মা গা রে গা রে গা রে সা। এমন হচ্ছে। তাহলে আমরা আরেকবার দেখে নিই, সারি সারি গা, রে গা রে গা মা, গা মা গা মা পা, মা পা মা পা ধা, পা ধা পা ধা নি, ধা নি ধা নি সা,
এবার ফিরে আসতে হবে। সাইনি সাইনি ধা নিধা নিধা পা ধা পা ধা পা মা পা মা পা মা গা মা গা মা গা রে গা রে গা রে সা। এমন হচ্ছে, এটা গেল আমাদের 11 নম্বর পাল্টা। এরপর আমরা দেখব 12 নম্বর পাল্টা। এটা কেমন হচ্ছে, সেই আপনারা শিখেছিলেন সা রে গা রে গা মা যেটা শিখেছিলেন সেইটা, এবং সা রে গা মা রে গা মা পা যেটা শিখেছিলেন, এই দুটোর মিশ্রণ কেমন ভাবে হচ্ছে, সা রে গা সা রে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা গা মা পা ধা মা পা ধা মা পা ধা নি পা ধা নি পা ধা নি সা। এমন হচ্ছে, এবার ফিরে আসতে হবে, সা নি ধা সা নি ধা পা নি ধা পা নি ধা পা মা ধা পা মা ধা পা মা গা পা মা গা পা মা গা রে মা গা রে মা গা রে সা। এমন হচ্ছে। এরপর আমরা দেখব 13 নম্বর পাল্টা। 13 নম্বর পাল্টা দেখুন আগেরটার মতোই হবে, কিন্তু আর একটা ধাপ বেড়ে যাচ্ছে। কেমন হচ্ছে আরোহণটা দেখি আমরা, সা রে গা সা রে গা সা রে গা মা রে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা গা মা পা গা মা পা ধা মা পা ধা মা পা ধা মা পা ধা নি পা ধা নি পা ধা নি পা ধা নি সা। এবার ফিরে আসতে হবে অবরোহণ, সাইনি ধা সাইনি ধা সাইনি ধা পা নি ধা পা নি ধা পা নি ধা পা মা ধা পা মা ধা পা মা ধা পা মা গা পা মা গা পা মা গা পা মা গা রে মা গা রে মা গা রে মা গা রে সা। এমন হচ্ছে। এরপরের পাল্টাটা দেখুন, এটা আরেকটু আলাদা। ফার্স্টে আপনারা দেখেছিলেন সা রে রে গা গা মা যেটা দেখেছিলেন, তারপরে দেখেছিলেন সা রে গা রে গা মা এটা দেখেছিলেন, এবং তারপর দেখেছিলেন সা রে গা মা রে গা মা পা এটা দেখেছিলেন। এই তিনটের মিশ্রণ কেমন ভাবে হচ্ছে দেখুন, সা রে সা রে গা সা রে গা মা রে গা রে গা মা রে গা মা পা গা মা গা মা পা গা মা পা ধা মা পা মা পা ধা মা পা ধা নি পা ধা পা ধা নি পা ধা নি সা। সাইনি সাইনি ধা সাইনি ধা পা নি ধা নি ধা পা নি ধা পা মা ধা পা ধা পা মা ধা পা মা গা পা মা পা মা গা পা মা গা রে মা গা মা গা রে মা গা রে সা। এমন হচ্ছে। এরপর দেখব আমরা 15 নম্বর পাল্টা। 15 নম্বর পাল্টাতে দেখুন কেমন হচ্ছে, সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা। এবার অবরোহণ, সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। এমন হচ্ছে। তো তাহলে একটা করে রিড কিন্তু মাঝখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এরপর আমরা দেখব 16 নম্বর পাল্টা। 16 নম্বর পাল্টাটা কিন্তু 15 নম্বর পাল্টাটার সঙ্গে রিলেটেড। কেমন হচ্ছে, সা গা রে গা সা রে গা মা রে মা গা মা রে গা মা পা। এমন
এমন হচ্ছে, মানে সা গা এই যে একটাকে বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার এটাকে ধরলাম, কেমন হবে? সা গা রে গা, তারপর সা রে গা মা, এমন হচ্ছে। তাহলে সা গা রে গা, সা রে গা মা, রে মা গা মা, রে গা মা পা, গা পা মা পা, গা মা পা ধা, মা ধা পা ধা, মা পা ধানি, পা নি ধানি, পা ধানি সা। হলো, তারপরে এবার অবরোহণ ফিরে আসতে হবে। সা ধা নি ধা, সা নি ধা পা, নি পা ধা পা, নি ধা পা মা, ধা মা পা মা, ধা পা মা গা, পা গা মা গা, পা মা গা রে, মা রে গা রে, মা গা রে সা। এমন হচ্ছে। এইটার মাধ্যমে আমরা শুদ্ধ স্বর বাজাবো না, শুধুমাত্র কোমল স্বর গুলো বাজাবো। কেমন ভাবে হচ্ছে? সারে আপনারা গলার মাধ্যমে বুঝতে পারলেন, গলার রিডটাকে বসাতে পারলেন যে এই রিডের এই সুর। এই যে এই সুরগুলো আপনারা এই রিডের মাধ্যমে বসাতে পারলেন, এই পাল্টাটাতে আপনারা এটাই দেখলেন। এরপর আমরা দেখব লাস্ট পাল্টাটা। লাস্ট পাল্টাটা অনেকটাই বড়, কেমন হচ্ছে দেখুন। বারবার করে ফিরে আসতে হবে, গিয়ে আবার ফিরে আসতে হবে, আবার গিয়ে আবার ফিরে আসতে হবে, এইভাবে। কেমন ভাবে হচ্ছে? এটাতে কিন্তু কোনো কোমল স্বর করি মা কিছু ইউজ হচ্ছে না, যেরকম আগে দেখছিলেন আপনারা শুদ্ধ সেরকম হবে। সা সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা কিন্তু স্পিডে গাইতে হবে, কেমন ভাবে দেখুন। সা সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে ধা পা মা গা রে সা, এইভাবে গাইতে হবে। এবার আমরা অবরোহণ দেখব। এতক্ষণ আমরা দেখলাম আরোহণ, এবার আমরা দেখব অবরোহণ ফিরে আসা। কেমন হচ্ছে? সা সা নি সা, সা নি ধা নি সা, সা নি ধা পা ধা নি সা, সা নি ধা পা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা। এমন হচ্ছে। তাহলে স্পিডে গাইতে গেলে কেমন হবে? সা সা নি সা, সা নি ধা নি সা, সা নি ধা পা ধা নি সা, সা নি ধা পা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা। এমন হচ্ছে। তো এখানেই কিন্তু আমাদের 20 নাম্বার পাল্টাটাও কমপ্লিট হচ্ছে।
তো এই পাল্টাগুলো যদি আপনারা খুব ভালোভাবে শিখে নিতে পারেন, তুলে নিতে পারেন, হাতগুলো যদি ভালোভাবে যায়, আঙুলে কোনো জড়তা না থাকে এবং গলাতেও কোনো জড়তা যদি না থাকে, মানে যে কোনো রিডে আপনি তখন দেখবেন গলা তুলতে পারছেন, যে কোনো রিডে আপনার গলার সুরটা মিলছে এবং হাতেও কোনো জড়তা থাকছে না, তখন কিন্তু আপনারা ভালোভাবে যে কোনো গান বাজাতে পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।